হাই গুড মর্নিং আজকে আমি আপনাদেরকে একটা ওয়াটার ইডিনারি শেয়ার করছি এটা মৌরি আর জিরে আছে কিছু পরিমাণ নিয়েছি হাফ চামচ হাফ চামচ করে আর সঙ্গে এটা চেস্ট পেরি আছে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর সেই ফুল এটা শুকনো ফুল হয় তো এটা জলের মধ্যে দিয়ে ফুটিয়ে খেয়েছি গরম জল এটা আমার এটা আমি প্রায় মর্নিংয়ে খেয়ে থাকি আর এটা আপেল আর একটা গোটা আপেল আর চারটে আমন ছিল আর আমি লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে ডালিয়া সঙ্গে লাউ দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি এটা আমার খুব ফেভারিট আর এখন এই লাউয়ের সময় এসেছে এটা আমার বাড়ি থেকে লাউটা পাঠিয়েছিল তো আমি সেটাই তৈরি করলাম আর অনেক দিন পর খাচ্ছি এটা আর এদিকে আলু দিয়ে আর বটবটি ভেজেছি আমি ডালিয়াতেও অনেক সবজি অ্যাড করেছিলাম আর এই দেখো এখানে অর্ধেক আপেল আমি খাচ্ছি এটা আমার সকালবেলা আমার হাজব্যান্ড অর্ধেক খেয়েছিল আর বাকিটা রেখে দিয়েছিল আমার জন্য সেটাই আর সন্ধেবেলায় রেডি করলাম পনিরের একটা আইটেম অনেকেরই প্রিয় চিলি পনির বাট খুব একটা লঙ্কা দিইনি আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এতে আর সঙ্গে ইউজ করেছি দুটো কাঁচা লঙ্কা দেখো এখানে আমি সসটা প্রিপেয়ার করে নিচ্ছি এখানে আমি তিনটে সস নিয়েছি একটা যে চিলি সস সোয়া সস আর টমেটো সস আমি আমি সবজিগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর সঙ্গে একটু সুইটকর্ন নিয়েছি দুটো লঙ্কা আর এদিকে পনির নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন আর এদিকে অল্প করে জিরে দিয়েছি তেলে আমি সরষের তেল ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন আর হচ্ছে রসুন কুচি আমি তিনটে রসুন নিয়েছিলাম এখানে আর বাকি যা সবজি ছিল সব একসাথে দিয়েছি কিছুক্ষণ তেলে নাড়িয়ে নিয়েছি আর অল্প নুন দিয়েছি এই সসটার ভেতরে আর অল্প লঙ্কার গুঁড়োও পরবর্তী পরে আমি অ্যাড করেছিলাম এইভাবে সব মশলাগুলো একসাথে সসে ইউজ করলে তাহলে পরবর্তীকালে মশলা অ্যাড করার একটা ঝঞ্ঝাট থাকে না দেখো আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি এদিকে লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প করে জিরের গুঁড়ো এখানে আর একটা মশলা সেটা হচ্ছে গোলমরিচ থাকলে অবশ্যই অ্যাড করবেন আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না তাই জন্য আমি অ্যাড করিনি আর আমি যে পনিরটা কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম দেখো এখানে আমি পনিরটা কিন্তু ভাজিনি তোমরা যদি মনে করো পনির ভেজে করবে কর্নফ্লাওয়ার দিয়ে যেমন করে করে তোমরা করতে পারো আমি বাকি যা সসটা ছিল বাটিতে তাতে জল দিয়ে আমি এই রান্নায় অ্যাড করে দিলাম আর দেখো অল্প এক চামচ মতন ময়দা আমি অ্যাড করেছি এখানে হাত দিয়েই নিয়েছি আর এই দেখো আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে আমি ময়দার জলটা দিয়েছি এখানে অ্যাড করলাম না আর এই দেখো আমার কাছে পড়েছিল কিছু সিট সেটা অ্যাড করেছি আমি খুব বেশি দিই কারণ আমার এই শেষমিস সিট একদম পছন্দ না একটু তিতকুটো হয় তাই জন্য তবুও তরকারিতে দিলে কোনো রকম মনে হয় না আমার এই রেসিপিটা আর হওয়াটাই কেমন লাগলো